এখানে তো কোনো নাবিক দেখতে পাচ্ছি না যমুনার ঘাটে। গরিমা বলছে না জানে আমরা যে এসেছি উনি তো আর জানে না, হয়তো অন্য কোনো যাত্রী নিয়ে ওপারে রেখে আসতে গেছে। তাই আয় আমরা সবাই মিলে গর্বজোরে নাবিককে ডাকি। ব্রজগোপীরা নাবিককে ডাক দিল, ওহো নাইয়া রে পশ্চিমে ডুবে
ولكنك تجد انك
উনি যদি এই খাটের নাবিক হবে ভালো করে দেখো বলে কেউ যদি ধনী হয় প্রচুর ঐশ্বর্যের মালিক হয় সে কেন যমুনার খাটে পড়ে রবে বলি আমি জানি যারা খেয়া পার করে এই খেয়া পার করে তাদের জীবিকা নির্বাহ করে আজ এই নাবিক যদি এত ধনের ধনী হবে যমুনার খাটে কেন পড়ে রবে বলি ভালো করে তাকিয়ে দেখ রজত কাঞ্চন নাখানি সাজত 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 আরো ভালো করে লক্ষ্য করে দেখো রজত কাঞ্চন মণি মুক্তা দিয়ে তরণী খালি সাজানো রয়েছে আরো ভালো করে লক্ষ্য করে দেখো রতনের খালি শিরে ঝলমলি 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 ওদিকের মধ্যে মধ্যে যা হোক এখানে তো মধ্যে মধ্যে ভালো হচ্ছে না সব সব চোখ বন্ধ সাদা খাবো বাবা ভোর হলো উঠে পড়ো যাই হোক একটু ভজন রস আস্বাদন হোক সব তো ঘুমিয়ে পড়েছে আচ্ছা বসে বসে